লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন নিয়ে আজ আমরা 23তম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত কয়েকটি ক্লাসে আমরা ওয়ার্ড মার্ক, লেটার মার্ক এবং ফ্যান টুলের বিভিন্ন কাজ শিখিয়েছিলাম। তো এই ক্লাসও ঠিক তেমনিভাবে আমরা ব্ল্যান্ড টুলের সাহায্যে কীভাবে ফ্লাওয়ার ডিজাইন তৈরি করতে পারি সেগুলি আজ আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন টুল দিয়ে কোন কাজ করতে হয় সেটির একটি ধারণা পাবেন। তো আমরা শুরুতেই যে এই কাজটি করব বা যে ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করব সেটির একটি অংশ বিশেষ আপনাদেরকে তৈরি করা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা শুরুতেই তৈরি করা একটি ফ্লাওয়ার ডিজাইন তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা এখান থেকে ইলিপসের টুলটি নেব এবং এখান থেকে আমরা একটি ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা 85 85 অথবা 100 100 পরিমাণ আমরা এখানে রাখতে পারি। তো আমি এখানে 85 পরিমাণ রাখলাম এবং এটিকে ওকে করে দিলাম। এবং ওকে করার পর আমরা যে অপশন রয়েছে আমাদের এখানে ঠিক তেমনিভাবে আমরা স্টার টুলটি নেব এবং স্টার টুলটি নিয়ে জাস্ট এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে রাখব 133 পরিমাণ রেডিয়াস রাখবো এবং রেডিয়াস টুতে রাখবো আমরা এখানে 63 পরিমাণ। এবং নিচে যে একটি অপশন রয়েছে পয়েন্ট, এখানে আমরা 10টি পয়েন্ট রাখবো এবং ওকে ক্লিক করব। এবং এই পর্যায়ে এসে আমরা আবারও স্টার টুলটি নিয়ে এখানে আমরা সেন্টারে একটি ক্লিক করব এবং সেন্টারে ক্লিক করার পর এখানে আবার দেব আমরা 185। আমরা 185 দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা দিয়ে দিতে পারি 122 এবং এখানে আমরা পয়েন্ট রেখে দিতে পারি 10। তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। তো অলরেডি আমরা এখান থেকে তিনটা স্ট্রোক কালার নিয়ে নিলাম এবং তিনটা স্ট্রোক কালার থেকে আমরা তিন রকম তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য আমরা শুরুতে এটিকে একটি ক্লিক করব। তো এখান থেকে আপনারা যে ডিরেক্ট সিলেকশন টুলটি রয়েছে ডিরেক্ট সিলেকশন টুলটি নিয়ে নেবেন এবং এখানে একটি ক্লিক করবেন। এই পর্যায়ে এসে আপনারা যে শিফটটি রয়েছে শিফটটি চেপে ধরে রাখবেন এবং শিফটটি চেপে ধরে এখানে একটি ক্লিক করবেন। তো এইভাবে আপনারা যে প্রতিটি টুল যে রয়েছে বা প্রতিটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে প্রতিটি অ্যাঙ্কর পয়েন্ট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন শিফট চেপে চেপে। তো আমরা এভাবে শিফট চেপে চেপে ক্লিক করে করে আমরা এখানে কি করতে পারি, এরকম আমরা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি। তো ঠিক এইরকমভাবে আমরা যখন পয়েন্টগুলো আমরা কি করব, আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ঠিক আমাদের এরকম একটি অপশন চলে আসবে এখানে এবং এটিকে ক্লিক করলে দেখেন আমাদের যে প্রতিটি অপশন আছে প্রতিটি অপশন আমাদের রাউন্ড হয়ে গেছে। তো এটিকে আমরা একবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ঠিক একই নিয়মে আমরা এটিকে ক্লিক করলে এটি রাউন্ড হয়ে যাবে এবং এ পর্যায়ে এসে আমরা যে এই অপশনগুলো রাউন্ড করেছি কিন্তু বাট এই অপশনগুলো আমরা রাউন্ড করব না। তো সেটি করার জন্য আমরা এখানে একটি ক্লিক করব এবং এই প্রতিটি টুলকে আমরা সিলেক্ট করে নিব। যে প্রতিটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা যদি ক্লিক সিলেক্ট করে নেই তাহলে আমরা উপরে যে অপশনটি রয়েছে অপশনটি ক্লিক করলে ঠিক এরকম রাউন্ড হবে। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। তো আমাদের এই অপশনগুলো রাউন্ড হয়ে গেল। এখন আমরা চাই যে এখানে একটি কালার দেব, এখানে একটি কালার দেব, এখানে একটি কালার দেব। তো প্রতিটি কালার যেন আমাদের গ্রেডিয়েন্ট কালার হিসেবে তৈরি হয় সেটি আমরা করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে যে কালারটি রয়েছে এটির আমরা একটি কালার দিয়ে দেবো। তো শুরুতে আমরা এটি যদি নিচে থাকে এটিকে আমরা স্ট্রোকটি উপরে এনে দেবো এবং এখানে এই কালারটি আমরা অ্যাপ্লাই করব, কারণ এখান থেকে এই কালারটি অ্যাপ্লাই না করলে আপনারা এই কালারগুলো ব্যবহার করতে পারবেন না। তো আমরা এখান থেকে যে একটি কালার দেবো সেটি হলো আমরা এখান থেকে সবুজ এবং এই সবুজের টেনে এনে আমরা এখানে ছেড়ে দিতে পারি এবং এখান থেকেও ঠিক একই নিয়মে এই হালকা সবুজ যেটি আছে লাইট সবুজ বা এটিকে আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমাদের এখানে অলরেডি আমাদের ইয়ে হয়ে গেছে, এই যে এই কালারটি রয়েছে এই কালারটি আমরা ব্যবহার করব। এখানে লিনিয়ারে আছে আমরা এটিকে ব্যবহার করব রেডিয়ালে। তো আমরা রেডিয়াল হিসেবে এটিকে ব্যবহার করলাম এবং এটিকে আমরা এই কালারে রেখে দিলাম এবং এটিকে রেডিয়ালে নিয়ে গেলাম এবং এই যে কালারটি রয়েছে এটিকে আমরা অন্য একটি কালার ব্যবহার করব। তো সেটি ব্যবহার করার জন্য আমরা এখান থেকে শুরুতে এই কালারটি অ্যাপ্লাই করব এবং এই পর্যায়ে এসে আমরা এখান থেকে এই কালারটি ব্যবহার করতে পারি এবং এটিকে এনে এখানে ছেড়ে দিতে পারি এবং এই পর্যায়ে এসে আমরা এই যে পিঙ্ক কালারটি রয়েছে পিঙ্ক কালারটি এনে আমরা এখানে রাখতে পারি এবং এই কালারটিকেও আমরা রেডিয়ালে নিয়ে আসব। তো অলরেডি আমাদের এই যে তিনটি কালার তৈরি হলো এখানে স্টক কালার এবং এই স্টক কালারটি সবগুলোকে সিলেক্ট করে আমাদের এইখানে অপশন একটি অপশন আছে অবজেক্ট, অবজেক্টে গিয়ে আমরা যাব ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশন এবং এখান থেকে আমাদের এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করে নিব এবং এখান থেকে আমরা 400 রাখবো এবং এখান থেকে ওকে করে দিব
এবং এখান থেকেও কি করে দেওয়ার পর এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আবার ব্ল্যান্ড অপশনে যাব, ব্ল্যান্ড থেকে মেক। তো মেক করলে আমাদের ডিজাইনটি ঠিক এরকম আসবে। এবং এই পর্যায়ে এসে আমরা যাব আবার যে ইফেক্ট আছে, ইফেক্ট থেকে আমরা ডেস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম যাব এবং এখান থেকে যে প্লকার একটি অপশন রয়েছে এটিকে আমরা ক্লিক করে দিব। এবং এখান থেকে এটি ক্লিক করলে আমাদের এখানে আমরা দিতে পারি যেমন 60% দিতে পারি আমরা বা 70% দিতে পারি। তো আমি এখান থেকে 60% দিয়ে ওকে করে দিলাম। তো এটি ওকে করার পর ঠিক আবার আমরা ইফেক্টে যাব। তো এগুলা এসব কাজ করতে গেলে আপনাদের কম্পিউটার কিছুটা লোড নেবে, যে এখন যেমনটা আমার এখানে লোড নিচ্ছে। তো কিছুটা লোড নিয়ে আপনার ডিজাইনটি তৈরি হয়ে যাবে। এবং এই পর্যায়ে এসে আমরা এখান থেকে ডেস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম যেটি আছে সেটি থেকে আমরা যাব জিগজ্যাকে। এবং উপরে আমরা রাখতে পারি যেমন 15 রাখতে পারি, এবং আমরা নিচে রাখতে পারি কত, আমরা নিচে রাখতে পারি এখান থেকে 7 বা 8 এই পরিমাণ রাখতে পারি। এবং এখান থেকে আমরা ইসমতে যাব, ইসমত থেকে আমরা প্রিভিউ দেব। এবং প্রিভিউ দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিতে পারি, এখান থেকে ওকে দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের যে ডিজাইনটি রয়েছে ঠিক আমাদের ডিজাইনটি এরকমভাবে তৈরি হবে। আপনারা চেষ্টা করলে বা বিভিন্ন যে ডিজাইনগুলো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি যে আপনাদেরকে যে কীভাবে খুব আস্তে আস্তে ডিজাইনটি তৈরি করে দেখাবো সেটি একটি রূপ দিলাম। তো এখান থেকে আমরা এই যে মাঝখানে যে একটি অংশ রয়েছে এটিকে আমরা এখান থেকে ইলেপসি টুলটি নিব, এবং ইলেপসি টুলটি নিয়ে সেন্টার থেকে আমরা এরকমভাবে তৈরি করতে পারি। এবং এটিকে আমরা যে স্ট্রোক কালার রয়েছে এটিকে আমরা ফিল কালারে নিয়ে যেতে পারি, এবং এই কালারটি আমরা উপরে আনিয়ে দিতে পারি ফন্ট। তো এই যে কালারটি রয়েছে আমরা এটিকে চাইলে আমরা এরকম করে দিতে পারি এখান থেকে। তো এই ডিজাইনটি আমি এভাবে তৈরি করে দেখালাম। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো এই ফাইলটি অবশ্যই এই ধরনের ডিজাইন তৈরি করতে গেলে আপনাদের কম্পিউটার কিছুটা স্লো করবে। এবং এই পর্যায়ে এসে আমি আমার ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি আবার নিউতে গেলাম। নিউ থেকে আমি আরেকটি যে এই ফেজ রয়েছে আমরা আরেকটি ফেজ তৈরি করলাম, এবং এই ফেজটিতে আমরা আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো। তো শুরুতে আমরা এখান থেকে আমরা এখান থেকে যে স্টার টুলটি রয়েছে আমরা স্টার টুলটি নিয়ে নেব, এবং স্টার টুলটি ক্লিক করে এখানে একবার ক্লিক করব। এবং এখান থেকে আমরা দেব যেমন 500 দিতে পারি, এবং এখানে দিতে পারি 500 অর্ধেক অর্থাৎ 250 সেখানে দিতে পারি। এবং এখানে আমাদের পয়েন্ট রাখবো আমরা 30টি। তো এখানে 30টি দিয়ে দিলাম, এবং এই পর্যায়ে আমরা ওকে করে দিলাম। তো আমাদের ঠিক এইরকম তৈরি হলো, অর্থাৎ এইরকম আমরা এখান থেকে যে একটি আমাদের ফিল কালার রয়েছে আমরা এটিকে কমিয়ে দিতে পারি বা নান করে দিতে পারি। তো আমাদের ডিজাইনটি শুরুতেই এরকম পয়েন্ট দিয়ে আমাদের তৈরি হলো। তারপর আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। তো আমরা এখানে যে কালারটি রয়েছে এখানে সাধারণত এই কালারটি আমরা ব্যবহার করতে পারি, এবং এটিকে আমরা যেমন রিডিয়াল যে কালারটি রয়েছে সেখানে আমরা নিয়ে আসলাম, এবং চাইলে এটিকে আমরা এই কালারও ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে যে কালারটি রয়েছে এটিকে আমরা এখানে নিতে পারি, এবং এখান থেকে আমাদের এই যে কালারটি রয়েছে এটিকে আমরা সরিয়ে দিতে পারি। তো আমরা এখানে এই কালারটি আমরা তৈরি করলাম, অর্থাৎ স্টকের যে কালারটি আছে আমরা এই কালারটি রাখলাম। তো এখান থেকে আমরা যখন এই কালারটি তৈরি করব তারপর আমরা একটিকে কপি করব কন্ট্রোল সি এবং এফ। তো এটিকে আমরা জাস্ট এখান থেকে কপি করে এটিকে ছোট করে দিলাম, এবং এটিকে চাইলে আমরা এই কালারও রাখতে পারি বা এটিকে আমরা অন্য একটি কালার দিতে পারি। তো সেটি দেওয়ার জন্য ঠিক আগের নিয়মে আমরা এখানে যাব, এবং এখানে গিয়ে এটিকে ক্লিক করব, এবং এটিকে আমরা অন্য একটি কালার দিতে পারি। এবং সেটি দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে এটি সিলেক্ট করলাম, এবার এটিকে সিলেক্ট করে জাস্ট এখানে রাখলাম। এবং এখান থেকে আমরা আরেকটি কালার অ্যাপ্লাই করতে পারি এরকম, তো সেটিকে আমরা জাস্ট এখানে রেখে দিলাম, এবং এটিকে আমরা এরকম রিডিয়াল কালারে নিয়ে আসব। এবং এখান থেকে আমরা রিভার্স গ্রেডিয়েন্ট যে কালারটি রয়েছে সেটিকে এইভাবে করে নেব। তারপর আমরা দুইটিকে আমরা সিলেক্ট করে নিব, এবং সিলেক্ট করে আমরা অবজেক্টে যেতে হবে।
আমরা এই অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা যে ব্ল্যান্ড যে একটি অপশন রয়েছে, আমরা ব্ল্যান্ড অপশন থেকে আমরা মেকে ক্লিক করব। তো আমরা মেকে ক্লিক করলাম ব্ল্যান্ড অপশন থেকে। তারপরে আমরা কি করতে হবে, আমাদের যে ব্ল্যান্ড অপশন রয়েছে, ব্ল্যান্ড অপশন গিয়ে আমরা কি করতে হবে, স্প্লিট যে স্ট্রিপস রয়েছে সেটিতে আমরা ক্লিক করতে হবে। তো আবার আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে আমরা ঠিক এই যে ব্ল্যান্ড যে অপশন রয়েছে এখানে ক্লিক করব, এবং স্পেসিফাইড যে স্ট্রিপস রয়েছে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং এখানে আমরা রাখব 50 রাখতে পারি। এবং 50 রাখার পর আমরা কি করতে হবে, এখান থেকে ওকে দিতে হবে। তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। তারপর আমরা যাব ইফেক্টে, এবং ইফেক্টে যাওয়ার পর আমরা যাব ডেস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম। তো এখান থেকে ডেস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা যাব কোথায়, টুইকে। তো এখানে অনেক সময় এই অপশনগুলো যখন আপনারা তৈরি করবেন আপনাদের কম্পিউটার কিছুটা স্লো করবে। তো এখান থেকে আমরা উপরে দিয়ে দিতে পারি 10, এবং নিচেও দিতে পারি 10। 10 দিয়ে আমরা ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এইভাবে একটি ডিজাইন তৈরি করলাম। আপনারা চাইলে অন্যান্য ডিজাইন আরও সুন্দরভাবে অন্যান্য কালার দিয়ে তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো। তো সেটি তৈরি করার জন্য আমরা ঠিক এই ফাইলটি যেহেতু ওজন হয়ে গেছে, আমরা অন্য আরেকটি ফাইল এখান থেকে ওপেন করে নিতে পারি, ওকে। এবং এখানে আমরা এমন একটি ডিজাইন তৈরি করব যে ডিজাইনটি অনেকটা পশমের মতো দেখা যাবে, অর্থাৎ আমরা সাধারণত একটি হার্ট শেপ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো শুরুতে আমাদেরকে একটি হার্ট শেপ তৈরি করতে হবে। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখানে যে একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল রয়েছে সেটি আমরা ক্লিক করব, এবং এটিকে ক্লিক করে আমরা ঠিক এইভাবে আমরা নিতে পারি, এবং আমাদের এটি স্ট্রোক কালার রয়েছে, আমরা স্ট্রোক কালার থেকে এটিকে আমরা ফিল কালার নিয়ে নেব। তো আমরা এটিকে ফিল কালার নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে যে একটি অপশন রয়েছে এটিকে আমরা যখন অ্যারোতে ক্লিক করব তখন এটি ফিল কালার চলে যাবে, এবং এখানে যে একটি স্ট্রোক কালার রয়েছে এটিকে আমরা নান করে দেব, এবং এটিকে আমরা এইভাবে কিছুটা শিফট চেপে রিপ্লেস করে নেব। এবং এটিকে কিছুটা রোটেট করার পর আমরা এটিকে আবার সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমাদের একটি অপশন রয়েছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম থেকে আমরা এখানে যাব রিফ্লেক্ট। রিফ্লেক্ট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ভার্টিক্যাল করতে চাই। তো সেটি করার জন্য আমরা এখান থেকে যে কপি রয়েছে কপিতে ক্লিক করব, এবং এই যে অপশনটি রয়েছে এটিকে কিছুটা আমরা এদিকে টেনে নিয়ে আসব। তো উভয়টিকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুলটি রয়েছে সেই বিল্ডার টুলটি নিতে পারি, এবং এটিকে একবার ক্লিক করলে অল্টার সেফে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। এবং উভয়টিকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে যে পাথ অপশন রয়েছে এখান থেকে আমরা ইউনিট করে নিতে পারি, এবং এটিকে আমাদের ফিল কালার রয়েছে আমরা ফিল কালার থেকে আমরা স্ট্রোক কালার নিয়ে যাব। তো আমরা এটিকে ফিল কালার থেকে স্ট্রোক কালার নিয়ে গেলাম। তো আমাদের এখানে অলরেডি আমাদের যে হার্ট শেপটি আছে সেটি অলরেডি তৈরি হয়ে গেল। এখন আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা একটি ডিজাইন তৈরি করব। আমরা এখান থেকে এরকম একটি শেপ নিয়ে নেব ইলিপসি টুল নিয়ে, এবং এটিকে আমরা ফিল স্ট্রোক কালার থেকে ফিল কালার নিয়ে যাব। এবং এটিকে আমরা চাইলে কিছুটা ছোট করতে পারি, বা আমরা এই পরিমাণও রাখতে পারি, বা এখান থেকে আমরা বুঝতে হবে যে আমাদের এই জিনিসটা কতটুকু পরিমাণ আসবে। তো সেই পরিমাণে আপনারা এখানে এটা রাখবেন। তো আমি এটাকে কিছুটা এইভাবে আমরা টেনে এনে, বা এখানে যে একটি অপশন রয়েছে এটিকে আমরা অল্টার চেপে আরেকটি কপি করে নিলাম। তো কপি করার আগে আমাদের কি করতে হবে, এটিকে গ্রেডিয়েন্ট কালারে করে নিতে হবে। তো সেটি করার জন্য আমরা এখান থেকে যে একটি অপশন রয়েছে এটিকে ক্লিক করব একবার, এবং এটিকে ক্লিক করে আমরা জাস্ট এখানে রাখতে পারি। এবং এই পর্যায়ে এসে আমাদের এখান থেকে আমরা একটি ক্লিক করব এটিকে, এবং এটিকে ক্লিক করে আমরা মাঝখানে রাখতে পারি, এবং এখান থেকে এই অপশনটি আমরা ক্লিক করব, এবং এটিকে আমরা এভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। তো এবং এটিকে আমরা যেমন লিনিয়ার কালার রয়েছে আমরা এটিকে রিডিয়াল কালার নিয়ে আসব,
এবং এটিকে আমরা যে রিভার্স যে গ্রেডিয়েন্ট সেটিকে আমরা করে নিলাম। এবং এই যে একটি অপশন রয়েছে এটিকে আমরা কপি করার জন্য আমরা অল্টার চেপে মাউস দিয়ে চেপে ধরে আমরা এখানে রাখতে পারি। তো এই পর্যায়ে এসে আমরা উভয়টিকে সিলেক্ট করে নেব। এবং সিলেক্ট করার পর আমাদের এখানে যে একটি অপশন রয়েছে অবজেক্ট, আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্ল্যান্ড অপশনে যাব, ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশন এখানে ক্লিক করব। এবং এখান থেকে আমাদের মাঝখানে যে একটি অপশন রয়েছে স্পেসিফাইড স্ট্রিপস এটিকে আমরা সিলেক্ট করে দেব। এবং এটিকে সিলেক্ট করার পর আমরা এখানে দিয়ে দেব 1000। 1000 দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দেব। এবং ওকে দিয়ে দেওয়ার পর ঠিক এখানে আবার যাব অবজেক্টে, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে আমরা মেক যে অপশন রয়েছে সেটিকে ক্লিক করে দিব। তাহলে ঠিক আমাদের যে কালারটি রয়েছে আমাদের কালারটি ঠিক এরকমভাবে শো করবে। তো আমাদের এই যে কালারটি রয়েছে এটিকে আমরা চাইলে অন্য একটি কালার দিতে পারি। তো এখানে এই কালারটি সুন্দর দেখা যাচ্ছে না। তো আমাদের এই যে কালারটি রয়েছে এখান থেকে আমরা এরকম কালারে রাখতে পারি, আমরা আর রিভার্স করলাম না। এবং এটিকে উভয়টিকে সিলেক্ট করে আবার আমরা যাব এখানে ব্ল্যান্ড যে অপশন রয়েছে আমরা কন্ট্রোল জেড দিয়ে বেগে চলে আসছি। এবং এখান থেকে আবারও ব্ল্যান্ডে যাব, ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশন, এবং এখানে মাঝখানে অপশনটি রাখবো। অপশন রাখার পর এখানে আমরা 1000 দিয়ে দেবো এবং এখান থেকে ওকে দেবো। এবং এই পর্যায়ে এসে আবারও আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে মেক, মেক ক্লিক করলে আমাদের কী হবে এরকম একটি অপশন চলে আসবে। তো আমি এই ডিজাইনটি ঠিক এইভাবে রাখলাম। এবং উভয়টিকে আমরা সিলেক্ট করে নিলাম। এবং সিলেক্ট করার পর এখানে আবারও যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আবার ব্ল্যান্ড অপশন যাব, ব্ল্যান্ড থেকে আমরা আমাদের যে এখানে লেখা আছে যে রিপ্লেস স্পাইন এখানে ক্লিক করলে আমাদের এই যে এই অপশনটি আছে অপশনটি এখানে রিপ্লেস হয়ে চলে আসবে। এবং এই সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে যে ফ্যান টুলটি রয়েছে এটি যদি আমরা এখানে একবার ক্লিক করি অথবা এখানে একবার ক্লিক করি তাহলে আমাদের ডিজাইনটি সম্পূর্ণরূপ হয়ে যাবে। তো এটি হয়ে যাওয়ার পর আমরা এই পর্যায়ে এসে আমরা যাব কোথায় ঠিক ইফেক্টে যেতে হবে। এবং ইফেক্ট থেকে আমরা যাব, যেমন ইফেক্টে যাব সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে আমরা ডেস্ট্রয়ার ট্রান্সফর্ম এখান থেকে আমরা এখানে রগে যাব। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে কমান নয় আমরা এখান থেকে দিতে পারি 30%। এখান থেকে দিতে পারি আমরা 30% এবং 51% দিয়ে আমরা এটিকে ওকে করতে পারি। এবং এখান থেকে আমরা দিতে পারি যেমন 30% অথবা 15% এখান থেকে দিতে পারি, যেমন এখানে দিয়ে দিলাম আমরা 30% অথবা এখান থেকে দিয়ে দিলাম আমরা 51%। এবং এটিকে আমরা স্মুথ করে দিব, স্মুথ করে দেওয়ার পর আমরা এটিকে প্রিভিউ দেব। তো এখানে অলরেডি আমাদের এখানে কিছুটা পশম আকার ধারণ করছে এবং এটিকে আমরা ওকে করে দিব। এবং এই পর্যায়ে এসে আমরা এটিকে সিলেক্ট থাকা অবস্থা আমরা আবারও যাব ইফেক্টে। এবং ইফেক্ট থেকে আমাদের যে ব্ল্যান্ড যে অপশনটি রয়েছে আমাদের সরি আমরা এই অবজেক্টে যাব। এবং অবজেক্ট থেকে গিয়ে আমরা এখানে ব্ল্যান্ড যে অপশন রয়েছে ব্ল্যান্ড অপশনে যাব, ব্ল্যান্ড অপশন থেকে আমাদের মাঝখানে যে অপশনটি আছে এটিকে ক্লিক করে আমরা এখান থেকে 400 দিয়ে দিব। 400 দিয়ে আমরা এখান থেকে প্রিভিউ এবং ওকে। তাহলে দেখেন আমাদের এখানে যে ইয়েগুলা ডিজাইনটি আছে ডিজাইনটি কিছু পশম আকার ধারণ করছে। তো আপনারা চাইলে এভাবে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, যে ডিজাইনগুলো কোনভাবে করলে আপনাদের ডিজাইনটি খুব সুন্দর হবে। তো আমার এই ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।